বাবা বাবা, আরে একখান আইফোন লই দাও 1,20,000 টাকা দিয়ে, কারণ আই তো দোয়া না যায় তোমার লগে ডালের বড়া বাজিয়ের কর্মচারী গেল হইলো তো এনে কত দম লাগতো মাসে মাসে। তুমি এটিয়া দি মনে করি আর একখান আইফোন লই দাও না বাবা। আরে হুন্দে নাইছে রাধা কৃষ্ণের নাম, জীবন আইফোনে চেহারা দেখছে তুই? সারা দিন ডালের বড়া বাইজে বাইজে হুন্দের গাম মাথা ধরে মাথার গাম হুন্দে ঘরের, আবার তুই না আইফোন মারো রে আর কাছে। তুমি আইফোন কিনে না দিলে আর গেলে তো না দোয়া না দেয় তার না, তুমি কারো দি ডালের বড়া বাজাইবা বাজাইও আমি যাইয়ের গইম। দেখা হোলা নাটি দিলে দুধ বাহির, ওন আর কাছে আইয়ে হোলা 1,20,000 টাকা দামের আইফোন কিনতো। আরে তুই আর মর্ম বুঝে নি হোলা, দোয়ানে বই 2-4 টাকা দেখে তো চকু চৌড়ি গেছে বই। আর বাপে আরে স্যারে না হুঁজি দিই যায় ন, আই মানুষের কাম করি লাকি কর কি বেশি, ছোট্ট করে ডালের বড় দোয়ান একখান দিছি, এ হোলা ওন আর কাছে আইয়ে ইয়েন্দো ইয়েন্দো দিতে দিতে শেষ। আমি হোলা জন্ম না দি যদি আমি মাইনাকে জন্ম দিতাম, এতন বহুত ভালো আছিল। বাবা আমি আইছি মনে তোমারে কথা কেন কইতাম। কিয়া কবি কো, আবার কি সংবাদ লই আইছো তুই? কইর দে তুই আর আইফোন লই দন লাগতো না 1,20,000 টাকা দি, ওই তরুণের হুলার এ রয়্যাল এমপ্লয়েন আছে না, রয়্যাল এমপ্লয়েন বেশি লাগব 1,00,000 টাকা দি, এতে লইছে তো 6 মাস হয়েছে, হিয়েন কদ্দু লই দো না, এতে টিয়া গুণ আস্তে আস্তে দিলে হইব, হিয়েন আরো কদ্দু লই দো, লই দিলে দুজনের সুবিধা হইব বাবা, তুইও দোয়ানা যাইতে আসবা আমিও যাইতে আসবো, দুনুকে আস্তে আস্তে দোয়ান করিব, যাইতে কোনো অসুবিধা হইতো না, আইতেও অসুবিধা হইতো না, কত দেরি হইলেও বাইক দিয়ে দুনুকে চলিয়াম। আচ্ছা রাখ, এই ব্যাপারে আমি হরে চিন্তা করবো, হরে চিন্তা করি তোরে কমো চাই কি করন যায়। এত চিন্তা করন লাগতো না, তুই আরে ইয়ান লই দো, ইয়ান লই দিলে আমি সুন্দর মতন দোয়ানদারি করবো, তুই আরে লই দিতে না কারো লই দিবে, তাই কছে আমি তোমার ইজ্ঞা মাত্র হলা। ওরা তো আর মহা বিপদে হালাইছে, কি লই দিতাম না লই দিতাম না চিন্তা করি অত কুলাইয়েন না, লই দিলেও এক ঝামালা না লই দিলেও আর এক ঝামালা, কোন লই দিলে গাড়ি ঘোড়া যে হারে দাম বাড়ছে, কোন দিন অ্যাক্সিডেন্ট হয়ে যায় কোন বিপদ লাগে, না লই দিলেও ওলা সরং বরং করিব, দোয়ানের কর্মচারীরও প্রতি মাসে 20,000-25,000 করে দিয়ালন লাগে, ওলা থাকলে তো এটাই এখন হইলো আর হাই হইল। এত চিন্তা করে লাভ হইতো না বাবুরে, লই এলাই মনের স্থির করি টিহজন আস্তে আস্তে দম লাগবো, ডালের বড়া বেশি বেশি আস্তে আস্তে টিহাগুন দিমু, ওলারে ডাক দিই কই সুবল করি এমুই হন। কিয়া বাবা কিয়া সিদ্ধান্ত নিছিল আজ পর্যন্ত কছে শুনি? সিদ্ধান্ত নিছি যে তুই টি অল্প লই যাই বাইক ইয়ান লই আগই যা, আর আইতে দোয়ানান খুলি ডালের বড়া দুগা পাঁচ আই সিনা দিয়ে আস্তে আস্তে আই গেল। আচ্ছা বাবা তুলে আইন যাইয়ের আর টিয়া দাও, তুমি মায় ঘুমাই দিয়ে হিন্দি দেখবি মাড়ি গুললে বইয়মিজ্ঞাতে টিয়া আছে টিয়া এখন লই যাবি। বাহ কি আনন্দ লাগে রাজ্যে আঁততে, আয় রয়েল এমপ্লয় সালাম। উলাগারে কইছি দোয়া নাই ডালের বড়া বাইজ তো উলাগা অন আইয়ে নকুন মই গেছে কই কি জানি, সুবিল্লার বাবা গিয়ে চা দে তোমার ভালো করি তার লগে ডালের বোয়া দে হাসটি। সুবিল্লা ঘরে খুললাম তাতাই দোয়ানান খুলতে বলি, অন ওই জন্য আইবার লগে দেখা নেই কোন মুখে কি জানি, তোমারে তো কইতাম বলি গেছি সুবিল্লার তো রাস্তার তো দেয় যেতে বাইক অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে রয়েছে, তুমি সুবিল্লার কথা কনে না মনে হচ্ছে কোন কিচ্ছে হোলাঘরে বাইক লো দিছ কোনো সোড়ো দুধে বুঝে না শুনে না সুন্দর করে দোয়ানদারি করতে লাগছে, দোয়ানদারি করো হোলাঘরে বাইক লো দেখছো ইহন কোন বিপদে হালাইছ, ওলার কথা ধরি ইচ্ছে প্রথমবার ও মা গো কন্ডে গো আর ওলা ওলার কথা ধরি তোমায় জীবনের শেষ গো মা, ও মা গো মা ইচ্ছা কাম যাতে আর মতন কেউ না করে কোনো বাপে যাতে না করে।